নমস্কার, সেভেনাবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। তাস খেলে সময় কাটানো বাঙালি জীবনের একটা বিশেষ অঙ্গ। অলস দুপুরে রকে বসে তাস খেলাটা আবার অনেকেরই নেশা হয়ে দাঁড়ায়। রং বেরঙের বাহারি 52টি তাসের মধ্যে লুকিয়ে আছে যেন ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর অদ্ভুত শক্তি। পঞ্চদশ শতাব্দীতে গোটা বিশ্বজুড়ে তাস খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সাথে সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন, এবং তা হয়ে ওঠে সমাজের বিনোদনের অন্যতম একটি মাধ্যম। ক্রমশ তাসের ইতিহাসে বিবর্তন ঘটতে শুরু করে। পরবর্তীতে এই খেলা রাজ পরিবার এবং সৈন্য সামন্তের মধ্যেই সীমাবদ্ধ হয়। এখন অনেক পরিবার রয়েছে যারা তাস খেলাটাকে সহজভাবে নেয় না, আর বর্তমানে এই খেলা স্পোর্টসের অন্তর্ভুক্তি হওয়ায় এটা যে শুধু জুয়া খেলা নয়, এই খেলা খেলে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও অংশগ্রহণ করা যায় তার প্রমাণ দিচ্ছেন বাংলার তথা ভারতীয় খেলোয়াড়েরা। তাস দিয়ে ব্রিজ খেলা হয়, আর এবার ব্রিজের আন্ডার-31 জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে বাংলা থেকে ভারতের প্রতিনিধিত্ব করতে নেদারল্যান্ডস যাচ্ছেন এক ঝাঁক প্রতিভাবান খেলোয়াড়। আগামী 28 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলেছে আন্ডার-31 ওয়ার্ল্ড জুনিয়র ব্রিজ চ্যাম্পিয়নশিপ। এই বিশ্ব প্রতিযোগিতার আসরে ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন। আর এবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত থেকে মহিলা সহ 5টি ক্যাটাগরিতে যে দলটি প্রতিনিধিত্ব করবে তারই বাছাই পর্ব, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিলেকশন ক্যাম্প আয়োজিত হলো হাওড়ার শালকিয়াতে। এই ক্যাম্পের উদ্যোক্তা ব্রিজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল ব্রিজ অ্যাসোসিয়েশন। সারা দেশের যেমন কেরালা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ইত্যাদি বিভিন্ন রাজ্য সহ পশ্চিমবঙ্গের মোট 8 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। 1962 সাল থেকে শুরু হয় ব্রিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপ, আর 2018 সালে এশিয়ান গেমসের অন্তর্ভুক্তি হয় তাসের খেলা ব্রিজ। 2018 সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ সরকার একজন ভারতীয় কোচ। 2018 সালে এশিয়ান গেমসে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ সরকার এখন ভারতীয় কোচ। তার তত্ত্বাবধানেই চলছে এই প্রতিযোগিতা। মোট প্রতিযোগীদের মধ্যে 6 জনকে বেছে নেওয়া হবে যারা নেদারল্যান্ডসে আয়োজিত আন্ডার-31 জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিনিধিত্ব করবে। তাদের কয়েকজন খুবই প্রতিশ্রুতিবান খেলোয়াড় যাদের পদক জেতার সম্ভাবনা রয়েছে, জানালেন 2018 সালের এশিয়ান গেমসে সোনাজয়ী ব্রিজ খেলোয়াড় শিবনাথ সরকার। আমি এই জুনিয়রদের কোচ প্রথম কথা, দ্বিতীয় কথা, এটা করার জন্য সমস্ত স্টেট চেষ্টা করেছিল। তার মধ্যে আমার ইচ্ছা আছে এই যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হবে সেটা আমি হাওড়াবাসী জানাতে, যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জুনিয়র প্লেয়াররা খেলতে যাচ্ছে। ইট ব্রিজটা একটা স্পোর্টস, আগে আমাদের যে ধারণা ছিল এটা একটা গ্যাম্বলিং ব্যাপার, সেই গ্যাম্বলিংটাকে ধারণা ভ্রান্ত ধারণা বলে আমি প্রমাণ করতে চাইছি যে এটা একটা স্পোর্টস। আর সেই জন্য এখান থেকে 15 জন কম্পিউটার, সারা ভারতবর্ষ থেকে কম্পিউটার এসেছে, এবং তাদের মধ্যে 6 জন 3টে প্লেয়ার তারা সরাসরি হল্যান্ডে খেলতে যাবে এখান থেকে। এখান থেকে হচ্ছে 15 জন 16 জন আসার কথা, 15 জন খেলছে এখান থেকে, তাদের মধ্যে 6 জন সরাসরি এখান থেকে হল্যান্ডে যাবে খেলতে। 6 জন এরা কোথা থেকে এসেছে? এরা হচ্ছে কেরল থেকে এসেছে, উত্তরপ্রদেশ থেকে এসেছে, মুম্বই থেকে এসেছে, হ্যাঁ এই এই কয়েকটা জায়গা থেকে এসেছে। বেঙ্গল থেকে আমাদের 8 জন আছে। আমার সবচেয়ে প্রমিসিং প্লেয়ারদের আমি আপনাদেরকে ইউজ করতে করবো, এবং তারা সত্যিকারের অলমোস্ট তারা আমার সঙ্গে সিনিয়রকে কম্পিট করে। তারা এবার জুনিয়র, তাদের বয়স আন্ডার-31 26+ আর কি, তারা এই করছে। আপনি দেখবেন তাদের সাথে কথা বলে তারা অত্যন্ত প্রমিসিং। আমি চেষ্টা, আমাদের বাটনটা ওদের হাতেই আসবে। ইন্টারন্যাশনাল লেভেলে খেলার, হ্যাঁ ইন্টারন্যাশনাল খেলতে গেছে, এবার সঙ্গে 2016 থেকে খেলছে, এবং আগামী দিনে এরা সিনিয়র ইন্টারন্যাশনাল খেলবে, এটা আমার আশা। এক প্রতিযোগী সাগ্নিক রায় জানালেন, প্রতিযোগিতা কঠিন হলেও আমরা ভালো ফলের আশা করছি। আমরা তিনবার ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছি জুনিয়র লেভেলে, তো ভয় এখন আর অতটা নেই কিছু। ওখানে কম্পিটিশনের লেভেল যেটা স্ট্যান্ডার্ড, এখানে কীরকম? কম্পিটিশন লেভেল বলতে বিশেষত জুনিয়ার লেভেলে তো ইউরোপিয়ান কান্ট্রিজের অনেকটাই এগিয়ে বলা যায়, বাট ইন্ডিয়া আস্তে আস্তে এখন রিসেন্টলি অনেকটাই ইম্প্রুভ করছে, তো দেখা যাক আগে গিয়ে হয়তো। ওখানে তুমি মেন কম্পিটিটর কাদের এক্সপেক্ট করছো, কোন কোন কান্ট্রি? মোস্টলি ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিজ, ইটালি, ফ্রান্স, নরওয়ে, সুইডেন এবং ইউএসএ, এদের টিম খুবই স্ট্রং, এরাই ফেভারিট জেতার জন্য। আপনাদের কোচ, হ্যাঁ শিবনাথ বাবু,
এশিয়াডে সোনা জয়ের পর একটা বলতে গেলে একটা নতুন ইন্সপিরেশান এই ব্রিজে, সেক্ষেত্রে তোমরা কতটা ইন্সপায়ার হয়েছো? ইন্সপায়ার তো ভীষণভাবেই হয়েছে সবাই ব্রিজ ফিল্ডের থেকে এশিয়ান গেমসের গোল্ডের পর। তারপর এটাকে কি কেরিয়ার হিসেবে করতে চাইছো নাকি না? হ্যাঁ, আমরা তো এটাকেই মূলত এটাই কেরিয়ার হিসাবে প্রফেশন হিসাবে নেই। হাওড়া থেকে রাজু ঝাড় রিপোর্ট, 7AWAK নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7AWAK নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।